ছাদে এখান থেকে একটু বেয়ে বেয়ে উঠতে হয়, সেটা বড় কথা না। বড় কথা তো, নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো চলে এসেছি ফাইনালি বাড়ি, সব কাজ কমপ্লিট। কিন্তু আমাকে দেখতে পাচ্ছ আমি সেই একই ড্রেস পরে আছি, কারণ এখনও স্নান করা হয়নি। যেরকম অবস্থায় এসেছি বাড়ি সেরকম অবস্থায় আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবকটাকে খেতে দিয়ে দিই, কারণ এদের অনেকক্ষণ খেতে দেওয়া হয় না। আমি যখন বাড়ির থেকে গেছি, না হলেও হয়ে গেছে 4.5 ঘন্টা, 5 ঘন্টার বেশি হয়ে গেছে আমি বাড়ির থেকে গেছি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন একে খেতে ডাক দিই সবকটাকে। আর বিবেকের বাড়ি ঠিক আছে, একটা পায়রা আছে, কোনটা বলো তো? ওই মক্ষীর ক্রস আছে না, যেটার নিচে অরিজিনাল মক্ষী দেওয়া আছে, সেই পায়রাটা আছে, মদ্দাটা বিবেকের বাড়ি দেখি খাচ্ছে। তো গাইস দেখি ডাক দিই, ও আসে নাকি। আয় 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 আয়। আসলো তো না, কিন্তু চলো এই কটাকে তো খেতে দিয়ে দিই। তার জন্য ফোনটা আগে আমাকে রাখতে হবে, আর ফোনটা আমি এখানেই রাখবো, বেশি দূরে নেব না, কিন্তু এখানে রাখতে পারছি না গাইস। রেখে দিয়েছি যেভাবে হোক, চলো সব কটাকে খেতে দিয়ে দিই। খাবারও অলমোস্ট শেষ, এই দেখো এই কটা আছে, আর মনে হয় 200-300 গ্রাম আছে। আয় 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 আয়। সবকটাকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন জলটা আনতে হবে, কিন্তু জল এখানে নেই। তো গাইস সব কটার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, এখন শুধু ওই গুঁড়োগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ। জলটাও দিয়ে দিয়েছি, জলটাও খেয়ে নিয়েছে। এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, কারণ অনেকক্ষণ বাড়ি ছিলাম না, তো ভেতরটা চেক করা হয়নি। আর কি বলবো, এই আসলাম এখনো 2 মিনিটও হয়নি, কিন্তু আমার মুখের অবস্থা দেখো, এই দেখো দেখো এই দেখো, এটা হলো অবস্থা। দিছিজ নিউ বেবি, দিছিজ নিউ বেবি, নিউ বেবি কা দেখা দো। তো গাইস নতুন বাচ্চাটার পেটটা ভরে আছে, ঠিক আছে, খাইয়েছে একটু আগেই খাইয়েছে, তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই দেখো আরো নতুন বাচ্চা, এই ওইটাকে তো দেখাই যাচ্ছে না, তো সেটাও বড় কথা না গাইস। বড় কথা হচ্ছে এখন আমরা যেটা করব, এখন করব দুটো কটা আছে এখানে, নিয়ে যাবো সুলতানের বাচ্চাকে, আর হচ্ছে কাকজিটাকে নেব, তারপরে হচ্ছে দেখি যেটাকে ধরতে পারি সেটাকে নেব, নিয়ে যাব বিবেকের ছাদে, ঠিক আছে, কারণ ওখান থেকে ভালো হয় ওড়ানো, ওখান থেকে চালে মারলে ডাইরেক্ট ওপরে চলে যায়, কোনো সমস্যা হয় না। তো চলো আগে সবার প্রথমে আগে সব কটাকে মানে দুটো তিনটে নেব, সেই দুটো তিনটাকে আগে ধরে নিই। তো চলো, তো সবার প্রথমে নেবো সুলতানের বাচ্চাকে, ঠিক আছে, তার জন্য ধরতে হবে একে আগে। এই যে ধরে ফেলেছি, কোনো সমস্যা নেই গাইজ, সুলতানের বাচ্চাকে হাতে নিয়ে নিয়েছি। তো ভেতরে আছে খাঁচা, আছে ভেতরে খাঁচা ছিল না গাছ, ভেতরে খাঁচা নেই, খাঁচাটা আছে নিচে নিচে, ওই দেখো ওই গাছে আছে খাঁচা। তো খাঁচাটা নেব, নিয়ে একে রাখবো, সাথে আর একটাকে নিতে হবে, কিন্তু সেটা তোমাদের দেখাচ্ছি না, কারণ আমার একটা হাত দুটো পায়রা নিয়ে ক্যারি করে আমি ফোনটা ধরতে পারবো না। তো এটাকে তো ধরা হয়ে গেছে, আর একটাকে ধরে নিয়ে আসি। তো চলো,
তো গাইস চলে এসেছি বিবেকের ছাদে, এখান থেকে একটু বেয়ে বেয়ে উঠতে হয়, সেটা বড় কথা না, বড় কথা আস্তে আস্তে উঠতে হবে, ঠিক আছে? তো এবার এই দুটোকে ফেলে দেবো আর সাথে তাকে দেবো, ধরে দেবো একটা করে, যাবে আর সব কটা গাছে রয়েছে, সব কটা এই গাছে আছে না? হ্যাঁ এই গাছে, কোনো সমস্যা নেই, এই গাছগুলো উড়ে যাবে এই দুটোকে উড়ালেই, আর যদি বাড়ি চলে যায় তো সেটা পরের কথা, তাকে উড়িয়ে নিই। তো উড়লো একটাও আমার মনে হয় ওড়েনি, উড়িছে সুলতানের বাচ্চা কি নামিছে না উড়ে গেছে? তো গাইস দুটোই নেমে গেছে, কাকজিও নেমে গেছে, সুলতানের বাচ্চাও নেমে গেছে, তো সেটা বড় কথা না, বড় কথা যেহেতু নেমে গেছে তো কিছু করার নেই, আর কাকজিটা আমার মনে উড়বে না। তোমরা তো আমাকে বলতে পারলে না ঠিক করে যে কাকজি পায়রার মেন কাজটা কি, সেটাই বলতে পারলে না, তাও তো দিল না, একদিন উড়লো না একদিনও ডিগবাজিও দিল না। তো তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের আমি যেটা বলিনি, কাকজিটা আমি বিক্রি করে দিয়েছিলাম কিন্তু আবার চলে এসছে, এখনো সে নিয়ে যায়নি, তো এর জন্য আসে বাড়িতে এখনো, ঠিক আছে? তো কাকজির কাজটা আমি একটু বুঝে গেছি, ওকে ওড়ালে হবে না, ওকে ছেড়ে আসতে হবে কোথাও, ঠিক আছে? হোমার 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 স্টাইল সব, আর এটা মনে হয় না কাকজি, এ অন্য কোনো পাখি। কই আর কই, এ তো চারটে, কই পাঁচটা, পাঁচটা আর উই যে একটা। তো ভেতরে ওই খেলার ডিম, বালা বালা যে খেলার ডিম ফুটিয়েছিল সেই ডিম তো ফুটে গেছে, বাচ্চাও দেখে নিয়েছো, কিন্তু বালার যে অরিজিনাল ডিম বিবেক নিয়ে এসেছিল তার বাচ্চা কি তোমরা দেখেছো? তার বাচ্চা দেখোনি, তো তার বাচ্চা তোমাদের আমি এখন দেখিয়ে দিই, এই দেখো। তো বাচ্চাটা কেমন হচ্ছে দেখো তোমরা, এবার চোখ দেখো, এলিয়েন পুরো, এ মঙ্গল গ্রহ থেকে এসেছে, দেখো চোখটা দেখো গাইস, চোখটা ঠোঁটটা, এ রে খাওয়াই দেয় তো, এ কি থাকে এই জায়গায়, থাকে এইখানে, তা কোনো থাকার কোনো নির্দিষ্ট জায়গা নাই তো, পটি ফটিও তো করে নাই। এখন যদি আমার খেচা খাঁচা সরি খাঁচা খাঁচা বানাই তো বিবেকের মতো খাঁচা আমার হয়ে যাবে, যতটুকু টিন আছে। কিন্তু তোমাদের কি ভালো লাগে বিবেকের খাঁচা? যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, তাহলে এরকম খাঁচাই বানাবো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ব্লগটা আমার শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর তোমাদের তো ছোটো ভিডিও পছন্দ হয় না, এটা ঠিক আছে? তো তো সেটা বড় কথা না, বড় কথা টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব সব করে দিও, টাটা বাই।